আজি আন্তর্জাতিক যোগ দিবস সমগ্র বিশ্বজুড়ি আজি পালন করা হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস প্রধানমন্ত্রী মোদীয়ে জম্মু কাশ্মীরের শ্রীনগরত ভাগ ললে যোগ দিবস তেজপুর যোগাভ্যাস করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পুয়ারে পড়া বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে আয়োজন করেছে সমূহীয়া যোগ দিবস সুনীল গগৈর পত্নী পুত্র ভতিজা আজি পুনের আরক্ষীর তলব ক্রমাগত তৃতীয় দিনের আরক্ষী জেরা চলাব তিনিওকে ঢকুয়াখানা কাণ্ডর মূল অভিযুক্ত সুনীল গগৈক পলাতক ঘোষণা 20 দিনে পলাতক সুনীল গগৈর সন্ধান দিওতালে 50,000 টাকা পুরস্কার ঘোষণা রাজ্য পুনের আরক্ষীর এনকাউন্টার নিশা বোকা খাতত আরক্ষীর গুলি আহত ডকাইত আরক্ষীলে গুলিচালনা করে পলায়নের চেষ্টা চলাতে গুলিবিদ্ধ ডকাইত ডকাইতটির চারিটা গুলির সঙ্গে ইটালিত নির্মিত একটা 9mm পিস্তল জব্দ আজি সম্পন্ন হব আইপিএছ বিষয়া শিলাদিত্য চেতিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবারের পৰা নিম কেয়ার হাসপাতালত মর্গত আছে শিলাদিত্য চেতিয়া আর পত্নী নশ্বরদে চেতিয়ার ভগ্নী আয়ারল্যান্ডের পৰা পোৱাৰ পাছতে হব শেষকৃত্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহৎ সকাহ সুরা নীতি কেলেঙ্কারীত কারাবন্দী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর রাউজ এভিনিউ আদালতর 1,00,000 টাকা বন্দত কেজরিওয়ালের জামিন মঞ্জুর আদালতর আজি মুকলি আকাশের তললে আহিব পারে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিট আর ইউজিসি নেট বিসঙ্গতি তদন্তর কেন্দ্র গঠন করব উচ্চস্তরীয় কমিটি দেশজুড়ি উত্তাল প্রতিবাদের পিছতে সংবাদমেল ঘোষণা কেন্দ্র মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এন টি এর কাম কাজ সন্দর্ভত করা হব তদন্ত কোনো অভিযুক্তক রেহাই দিয়া নহব বলে হুঙ্কার কেন্দ্রমন্ত্রীগী 2013-14 বর্ষর এপিএসসি কেলেঙ্কারীর অভিযোগনামা দাখিল 9 মাহর মূরত আদালতত চারি অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগনামা দাখিল এস আই জে চার্জশিটত ওয়াহিদা বেগম সুকন্যা দাস নন্দবাবু সিনহা রাকেশ দাসের নাম উল্লেখ বাদ পড়ল ন্যায়িক আয়োগে অভিযুক্ত করা বহু বিষয়া দিনজোড়া অভিযানের অন্তত উদ্ধার নহল রাজমিস্ত্রী জাহাঙ্গীর হোসেনের চিহ্নমুণ্ড জাহাঙ্গীরের চিহ্নমুণ্ড বিচারি আরক্ষী খিচিলে সুনীল গগৈর ঘরের চৌহদত থাকা দুটাক পুখুরী আজি পুনের পুখুরীর অন্য স্থানতো চিহ্নমুণ্ডর সন্ধানত চলিব আরক্ষীর অভিযান একদিনায় ঘুষ ল গ্রেপ্তার বন বিভাগের দুই শীর্ষ বিষয়া গোলাঘাটত 1,50,000 টাকা উৎকোষ ল গ্রেপ্তার ডিএফক জ্ঞান রঞ্জন দাস মিছামারীত বন বিষয়া গোপাল ডেকাক গ্রেপ্তার সিএম ভিজিলেন্সর ঘুষখোর ডিএফক জ্ঞান রঞ্জনের মহানগরী বাসগৃহ দুর্নীতি নিবারকর অভিযান টি-20 বিশ্বকাপের সুপার এইট জয়ের অভিযান আরম্ভ করলে ভারতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতে 47 রানও জয়লাভ ভারতে 181 রানের বিজয় লক্ষ্য বান্ধি দিয়েছিল আফগানিস্তানক ভারতীয় দলের হয়ে সূর্য কুমার যাদবর সর্বাধিক 53 রান সংগ্রহ হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম